এটা হচ্ছে ঘুম থেকে উঠেই এই বার্থডে গিফটটা এটার উপর খুব অত্যাচার করেছে জাস্ট মানে ওর উপরে চেপে ইয়ে করে একটু বড়ই দেখতে পাচ্ছ হচ্ছে ব্যাগের ফেসটা হচ্ছে ডলের এটা গোটাটা ব্যাগ আর নিচে এইরকম বডি করা আছে তো এতগুলো গিফট পেয়ে ও যত না খুশি হয়েছে ও খুশি হয়েছে ওর বার্থডে কেকটা দেখে আর কোকো মেলন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ভিডিও আছে করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আজকে ভিডিওটা হচ্ছে কায়রার বর্দি স্পেশাল শপিং হল তো ও বাদেতে কী কী পেয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো পার্টিকুলার আমি ভিডিওতে বার্থডে ব্লগও দেখিয়েছিলাম কিছু কিছু বাট ওটাতে মানে পুরোটা দেখানো হয়নি আর পুরোটা অনেক লেন্দি হয়ে যাবে বলে ওখানে দেখায় হয়নি তো আমি ভাবলাম পার্টিকুলার তোমাদের দেখিয়ে দিই যে ও বাদেতে কী কী পেয়েছে তো দেখো ফার্স্ট অফ অল আমি সকালবেলায় ওকে উঠেই যে গিফটটা দিয়েছি সেটা হচ্ছে এইটা তো এটা একটা পেপার পিক ও দেখে অ্যান্ড খুব ওর পছন্দ তো এই একটা ওকে দিয়েছি এটা হচ্ছে ঘুম থেকে উঠেই এই বার্থডে গিফটটা তো মানে সারাদিনই প্ল্যান ছিল যে কিছু না কিছু কিছু না কিছু দেবই তো এই দেখো নেক্সট আমি পার্টিকুলার মানে কে কি দিয়েছে সেইগুলো তোমাদেরকে সব দেখাবো তো আমার প্রথমে একটা গিফট দেখিয়ে দিলাম এবার আমি দেখাবো যে আমার মা কি দিয়েছে কি দিয়েছে তো আমার মা ওকে ক্যাশ দিয়ে দিয়েছিল তার সাথে দুটো ড্রেসও দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো তো ফার্স্ট অফ অল যে গিফটটা মা দিয়েছে সেটা মানে ফার্স্ট যে ড্রেসটা দিয়েছে সেটা হচ্ছে এইটা তো এখানে লেখা আছে আই লাভ মাম্মি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো এগুলো আমি অনলাইন থেকে দেখেছি কেন কি এখনকার না লোকাল শপে উইন্টার কালেকশন চলে এসছে সামার কালেকশন নেই আর সামনেই যেহেতু সামার উইন্টারে অনেক ড্রেস হয়ে গেছে তো আমি বললাম যে একটু সামার ড্রেস দাও তো সেই জন্য এগুলোই আমি অনলাইন থেকে অর্ডার করেছি খুব ভালো কোয়ালিটি অ্যামাজন থেকে নেওয়া আর এই দেখো এটা হচ্ছে শর্ট মানে টি শার্টটা আর প্যান্টটা দেখো প্যান্টটা তো আরও কিউট আই লাভ মম আই লাভ দ্যাড এরকম করে লেখা আছে এইভাবে লেখা খুব কিউট তাই না এটা পরে তোমরা দেখতে পাবে যে কায়রা দুপুরে ভাত খেয়েছিল পাশে আছে নিয়ে নিচ্ছে আর দেখো এটা ইয়েলো কালার এই দেখো টি শার্ট টা এইরকম এখানে একটা কিউট বেয়ার ড্র করা আছে মানে এত সুন্দর খুব সামার ফ্রেন্ডলি সুদিং একটা টি শার্ট আর খুব সফট ও পরে বেবির কোনো কষ্ট হবে না একদম কমফোর্টেবল সো এইটা আর এর প্যান্ট যেটা আছে সেটা তো আরো সুপার কিউট এই দেখো এরকম বেয়ার প্রিন্ট করা আছে সেটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি আর নেক্সট এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাবা কি দিয়েছে তো বাবা দুটো গিফট দিয়েছে তো একটা গাড়ি দিয়েছে ওকে বড়। এখানে দিয়েছে কার্ডটা এরকম করে খোলে আর নিচে এরকম টিেনে ছেড়ে দিলো অনেকটা দূর গড়া এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে তোরে দেখো দুটো সিট আছে এই আছে আর একটু এরকম হয়ে গেছে কারণকে এটা আসার পর না ও এটার খুব অত্যাচার করেছে জাস্ট মানে ওর উপরে চেপে ইয়ে করে একটু বড়ই দেখতে পাচ্ছো। সো চেপে এন্ড অল অন মানে এই যে ভালো কন্ডিশনে আছে এখনো সেটাই অবাক কাণ্ড সো এই একটা দিয়েছে আর যেটা দিয়েছে দাদান সব সময় প্রত্যেক তে ইম্পর্টেন্ট জিনিস দেয় তো আগের বার্থডেতে বাবা বড় গাড়ি দিয়েছিল আর ওটা এখনো ইউজ হচ্ছে আর নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে এই ল্যাপটপটা কিডস ল্যাপটপ এটা দেখো এই ধরনের এখানে স্ক্রিন আছে প্লে হবে

বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে তারপরে আসি কাইরু পাপাকে দিয়েছে তো পাপা তো পাখি থ্রো করেছে আমাদেরকে সবাইকে ট্রিট দিয়েছে অ্যান্ড অল তাছাড়াও ওকে ভালো ভালো গিফটস পাপা দিয়েছে তো সেটা হচ্ছে ফার্স্ট গিফট যেটা সেটা হচ্ছে এটা এটা একটা ব্যাগ বুঝতে পারছি এখানে দুটো কম্পার্টমেন্টস আছে এই একটা এই একটা আর মুখটা হচ্ছে ব্যাগের ফেস টা হচ্ছে গোটাটা ব্যাগ আর নিচে এইরকম বডি করা আছে সো এখন কি হয়েছে জানো তো আমার থেকে অনেক বেশি ইন্টারেস্ট মেয়েকে কি করে সাজাবো গোছাবো কোথাও গেলে না মানে আমি তো করি যে এটা নাও ওটা নাও ও করে যে এটা নাও ওটা না কোথায় ব্যাগ আছে কোথায় কি আছে আগে আমার জন্য হয়তো এখন ওর জন্য হয় তো ওর পাপা এটাকে পছন্দ করে এনেছে ওর জন্য তো এটা আমরা আগেই কিনেছিলাম আমরা টিহট্ট গিয়েছিলাম তোমরা জানবেই রিসেন্টলি ব্লগ এসেছে তো হচ্ছে টিহট্ট গিয়ে ওখানে মেলায় না অনেক কিছু পাওয়া যাচ্ছিল যেটা আমাদের এখানে বা অনলাইনে নেই আর কিছু জিনিস হয় না যে দেখে শুনে নিতে আর এইসব ব্যাগ আমি অনলাইনে দেখিও নি তো ওখান থেকে অনিশ দেখিয়ে এটা নিয়েছে মেয়ের জন্য আরেকটা জিনিসও নিয়েছে ওটা মানে ওই গিফটটাও মেলা থেকে নিয়েছে আমরা এটাই প্ল্যান করছিলাম কিছু টয়েস বা কিছু ওর পাপা দেবে তো ওখানে যেহেতু ভালো পেয়ে ওখান থেকেই নিয়ে নিচ্ছি তো আমি ওই হলে শেয়ার করিনি তোমার সাথে এই 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 হলটাতে শেয়ার করছি তো হচ্ছে দেখো কিউট কি করে জানো তো জাম্প করে জাম্প করে তারপরে লাইট জ্বলে কানগুলোতে তারপরে লাফ মানে ইয়ে এগিয়ে চলে অ্যান্ড এইরকম ফাংশন আছে এই দেখো সুইচ আছে তিনটা ব্যাটারিতে চলে তো এই একটা গিফট দিয়েছে ও সিরিয়াসলি খুব 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 হ্যাপি হয়েছে আর হ্যাঁ মেয়ের জন্মদিনে কিন্তু মায়েরও প্রাপ্তিযোগ ঘটেছে তো আমার বাবা এক জায়গায় গিয়েছিল তো ওখান থেকেই গাড়িটা এনেছিল কায়রার জন্য বার্থডে পারপাসও বা কোথাও গিয়েছিল সেই পারপাসও তো ওখান থেকে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে সেটা তোমাদেরকে এই ভিডিওতেই ভাবলাম শেয়ার করে দিই এই দেখো এই ক্লাচটা নিয়ে এসছে তোমরা তো জানো আই এম অবসেসড উইথ পার্সেস তো আমি ইচ্ছা আছে যে আমার ব্যাগের কালেকশন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি তো এই দেখো এই ক্লাচটা এনেছে খুব ক্লাসি একটা ক্লাচ এটা এই দেখো এইভাবে ওপেন হয় ভেতরে এইরকম স্পেশিয়াস আছে এর সাথে একটা চেনও আছে চেন তো ইউজ হবে না জাস্ট এমনি ইউজ হবে আর এখানে দেখো খুব সুন্দর একটা বাটন আছে অ্যান্ড ওভারঅল ক্লাচটা তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে পাশ থেকে দেখো কি হচ্ছে ক্লাচ চলে গেল সো আর আমি আমার মেয়েকে কি দিয়েছি এবার সবাই সবার গিফট তো শেয়ার করলাম যে মা কি দিয়েছে বাবা কি দিয়েছে অনেক ওকে কি দিয়েছে তো আমি কি দিয়েছি আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওই একটা পুতুল আমি কিনে দিয়েছি ওকে আর একটা জিনিস দিয়েছি তো আমি ভেবেই রেখেছি যে আমি প্রত্যেকবার আমার সামর্থ্য অনুযায়ী আমার তো সেই সামর্থ্য নেই গোল্ড কিনে দেবো তো সিলভারের কিছু আমি ওকে গিফট করবো তো এবারও তার ব্যতিক্রম কিছু অর্ডার করেছি আর ওটা আমার ইচ্ছাও ছিল যে দেওয়ার যেহেতু এমনি ও কোথাও ছুড়ে ছেড়ে চলে আসে অ্যান্ড সেই জন্য আমি একটা সুন্দর একটা জিনিস ওকে গিফট করে তো আমি এই দেখো এই জিনিসটা ওকে গিফট করেছি তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না এটা হচ্ছে একটা গান্নুজির পেন্ডেন্ট আর এটা হচ্ছে নাইন টু ফাইভ স্টার্লিং সিলভার কেন ভালো বোঝা যাচ্ছে না আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দেবো এই ফুটেজটা একটা কথা বলি এটা কিন্তু আর আমি থেকে নিয়েছি আমি লোকাল শপে আমি কিন্তু গণেশ দেখতে গিয়েছিলাম এবার কি বলতো এটা ছোটখাটো সিলবার জিনিস খুব কমই রাখে আর গণেশ এসেই মানে গতানুগতিক লকেট গুলোই আছে আর আমি এরকমই চেয়েছিলাম তো অ্যামাজন থেকেই আমি নিয়েছি আর এর আগে আমি অনলাইন গোল্ড ডায়মন্ড পারচেস করেছি তো কোনো সমস্যা কিছু নেই এবার এটা হ্যাঁ ইউজ করে দেখতে হবে যে রকম যাচ্ছে তারপরে রিভিউটা আমি সাথে শেয়ার করতে পারবো যে ওয়ার্স ইট হয়েছে না হয়নি কিন্তু কস্টিংটা একটু বেশি লেগেছে কেন কি লোকালে নিলে আই থিঙ্ক এতটা লাগতো না অনেকটাই বেশি লেগেছে সো এই একটা দিয়েছি জানিও তোমরা কেমন হয়েছে আরেকটা জিনিস দেখায় তো এত এতগুলো গিফট পেয়ে ও যত না খুশি হয়েছে ও খুশি হয়েছে ওর বার্থডে কেকটা দেখে আর কুকুমেলেন তা তোমরা তো যা সবাই জানো এই যে বাচ্চাদের মধ্যে কুকুমেলেন মানে কি একটা জিনিস তোমরা সবাই হয়তো যারা প্যারেন্টস তারা তো জানবে আমি আগে কোকোমেলনকে চিনতামও না বাট জবে থেকে কায়েরা আমাদের লাইফে এসেছে ওর ফেভারিট হচ্ছে কোকোমেলন অলওয়েজ এট মামা 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 কোকো মেলেন কোকো মেলেন কোকো মেলেন করেই যাবে কোকো কোকো সো ও কোকো কে দেখে অ্যান্ড ওভারঅল ডেকোরেশন অল দেখে ও খুব খুশি হয়েছে তো এটাই আই থিঙ্ক ওর কাছে বেস্ট গিফট তো এটাই হয়েছে হয়তো তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম এই ছিল আমার মেয়ের সমস্ত বার্থডে গিফট কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ দুটো লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখাবো তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য টাটা